হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগ। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোলস্লো সালাদ রেসিপি। এইটা মূলত একটা ভেজ রেসিপি, আর এই সালাডটার মেইন ইনগ্রিডিয়েন্টস হলো গাজর আর বাঁধাকপি। আর আজ কিন্তু আমি রেস্টুরেন্ট স্টাইলের এই কোলস্লো সালাদের রেসিপিটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো সালাদ তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নেব, আর এর জন্য আমি একটা মিক্সিং বোলে 1/3 কাপ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। এখন আমি এই মেয়োনিজের সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে একটা সালাদের মিশ্রণ তৈরি করে নেব, আর এর জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অ্যাড করে নিলাম। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু ভালোভাবে মিক্স করে সালাদের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমি এইভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। কোলস্লো সালাদের মিশ্রণটা তৈরি হয়ে গেলে আমি এই পর্যায়ে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর 1 কাপ পরিমাণ গ্রেট করা গাজর অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে সালাদটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন এভাবে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে কোলস্লো সালাদটা তৈরি করে নিচ্ছি। আর রেস্টুরেন্টগুলোতেও কিন্তু ঠিক এইভাবেই কোলস্লো সালাদটা তৈরি করে। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের রেসিপি কোলস্লো সালাদ তৈরি হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি সালাদটা ড্রেসিং করে পরিবেশন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের কোলস্লো সালাদ রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব কম সময়ে এই সালাদটা রেস্টুরেন্টের মতো করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আর যারা ডায়েট চার্ট ফলো করেন তারাও কিন্তু এই সালাদটা ট্রাই করতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।